আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি দেশ এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে বসে দেখছেন এবং যুক্ত হচ্ছেন, আপনাদের সবার পছন্দের এবং প্রিয় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি এই পেজে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে মূলত আজকের এই লাইভটুকু। আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে, ক্যাপশনে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপশন দিয়েছি যারা এই মুহূর্তে ছুটিতে যাচ্ছেন কিংবা খুরুজে যাচ্ছেন কিংবা ভিজিটে যারা এসেছেন, যারা এই মুহূর্তে দেশে চলে যাচ্ছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই ভিডিওটি দেখার আগে যারা যুক্ত হচ্ছেন, যারা দেখবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমাদের আমি যে কথাগুলো বলবো কথাগুলোর সবাই শুনতে পায় এবং সবার উপকার আসে। এই জন্যে মূলত সবার কাছে অনুরোধ করছি, আপনারা যুক্ত হওয়ার আগেই, দেখার আগেই, কথা শুরু করার আগেই যারা যুক্ত আছেন, যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আমি আপনারা জানেন যে কাল থেকে আমরা কালকেই আমি বেশ কয়েকটি লাইভ দিয়েছি এবং এর আগেও লাইভ দিয়েছি বিমান অফিস থেকে লাইভ দিয়েছি। পাশাপাশি আমি লাইভ দিয়েছি আপনারা জানেন এয়ারপোর্টে, বিমানবন্দর, আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে সেখানে গিয়েও লাইভ করেছি, আপনাদের সুবিধার্থে কথা বলেছি, আপনাদের সুবিধার্থে। তারপর এখানে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে শুধু লাইভ না, আপনারা জানেন যে আমার সাথে প্রত্যেক ফ্ল্যাটে কিছু প্যাশেন্ট থাকে, যাদেরকে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি বৃহত্তর যেই এই পেজ আছে, এই পেজের সহযোগিতাই, এই পেজের স্পন্সর যারা আছে তাদের সহযোগিতাই, শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সহযোগিতাই, যাদেরকে আমরা বাংলাদেশে পৌঁছাতে পেরেছি বাংলাদেশ বিমান এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায়। দেখা গেছে এখানে অনেকে টিকিটের টাকা সংগ্রহ করতে পারছেন না, আমরা সেটি ম্যানেজ করে তাদেরকে পাঠাচ্ছি। অনেকে টিকিট পাচ্ছেন না, আমরা তাদেরকে সহযোগিতা করে তাদেরকে পাঠাচ্ছি। আর তার মধ্যে আমি এর আগে বলে রাখি যে তারাই তাদের জন্য কাজ করছি, যারা একেবারে পারছেন না, চলতে পারছেন না, যাদের অপারেশন হয়েছে, হাত ভাঙা, অ্যাক্সিডেন্ট, তারপর পাগল কি এটাকে কি আপনার যাদের একটু মাথায় সমস্যা, তাদের নিয়ে মূলত আমরা কাজগুলো করছি আর কি। আর দু একটা কাজ করে থাকি, ভিজিট ভিসা যারা আসেন, যারা যেতে পারছেন না, অনেক আবেদন করে টিকিট পাচ্ছেন না, তাদের জন্য। আমার আজকে মূল প্রসঙ্গ কিন্তু এটি না যে আমরা কাদের কাদের জন্য কাজ করছি। যাই হোক, যেহেতু ক্যাপশনে লিখেছি সেই ক্যাপশনের কথা নিয়ে আসবো, তার আগে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আমার নাম্বার খুঁজছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো উপরে আমার আইডি আব্দুল হালিম নিহন মেনশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটি ফলো করে রাখতে পারেন, ফলো করে রাখতে পারেন, অ্যাডও করতে পারেন। ভাগ্য জুড়ে দু একজন যদি অ্যাড হয়ে যান, দু একজন কমে গেলে দেখা যায় অনেকের আইডি নষ্ট হয়ে যায়, কমে যায়, মাঝে মধ্যে দু একটা অ্যাড আসে, আপনারা যারা অ্যাড পাঠাবেন তাদেরকে হয়তো অ্যাড করে রাখতে পারবো। আব্দুল হালিম নিহন আছে, ওখানে ফলো করে রাখবেন। আচ্ছা, যে বিষয় নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিমান এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সঠিকভাবে রিয়াদের বিমানের যে ফ্ল্যাটগুলো পরিচালিত হচ্ছে সেগুলো আমরা জানি সঠিকভাবে পরিচালিত হচ্ছে, আমি প্রত্যেক সময় যাচ্ছি, দেখছি। তবে এখানে একটি কথা আছে, আমাদের বাংলাদেশি যে ব্যবসায়ীরা আছেন, যে ট্রাভেল এজেন্সিগুলো আছেন, তাদেরও একটা দাবি, অনেক দিনের দাবি আছেন, সেটা হচ্ছে তাদের মাধ্যমে কিছু টিকিট দেওয়া হোক। তবে সে দাবির সাথে কিছুটা আমরাও সহমত পোষণ করছি, এ কারণে প্রশ্ন করছি যে হয়তো বিমানে নির্ধারিত একটি ফি আছে, তারা হয়তো কিছুটা, তাও যদি রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে আংশিক একটি রেট বাড়িয়ে দিয়ে তাদেরকে কিছু টিকিট দিতে পারে, কেননা ওরা কিন্তু অনেক দিন ধরে, অনেক দিন যাবত ধরে ওদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, যেমন সেলুন, ট্যাক্সি খাত, এই খাতগুলো যেমন বন্ধ ছিল, ট্রাভেল এজেন্সির খাতটা কিন্তু অনেক দিন যাবত বন্ধ ছিল, এটাও কিন্তু বিবেচনা আনতে হবে, এটা কিন্তু বিবেচনা বিষয়। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, হয়তো নির্দিষ্ট একটা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে কেউ বলতো বলেনি, শুধু আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণেই বিমান যেভাবে পরিচালনা করছে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে টিকিটগুলো, সেটা আমি যেটি দেখতে পাচ্ছি ঠিক আছে, অনেক ঠিক আছে, কিন্তু এখানে মানুষের কিছু পেরেশানি হচ্ছে। পেরেশানি কি দেখা যায়, ফ্ল্যাটের আগের দিন যখন টিকিটগুলো ডিক্লেয়ার দেয়, যখন নাম আসে, এক ফ্ল্যাটে দেখা যায় 700 জনের নাম আসছে, সেখানের মধ্যে গিয়ে দেখা যায় 700, মানে 700 জন আর এক ফ্ল্যাটে যেতে পারবে না, সবাই ভিড় করছে, কিন্তু এই বিশেষ ফ্ল্যাট আসার আগে কিন্তু একটা ঘোষণা ছিল, যারা আগে আসবেন তারা পাবেন, এই শিরোনামটা ধরে সবাই কিন্তু আগে গিয়ে ভিড় করছেন। এখন এই ভিড়টা এড়ানোতে আমি যে প্রস্তাবটা রেখেছি সেটা হয়তো করা যেতে পারে, তবে আংশিক একটি মুনাফা দিয়ে, অতিরিক্ত না। এই মুনাফাটা, এটা কেবল বিমান এবং অ্যাম্বাসি পরিচালনা করার একমাত্র কারণ হচ্ছে অনেকে আছেন প্রচুর দামে জবাই করছেন পাবলিককে, এটা না, ভালো ভালো ব্যবসায়ীরও আছেন, ভালো ভালো ট্রাভেল এজেন্সিরও আছেন,
যারা সঠিক পন্থায় টিকিটগুলো দিতে চায় এবং তাদের যাত্রীদেরকে দেশে পাঠাতে চাই। অনেক ট্রাভেল এজেন্সির মাধ্যমে অসুস্থ লোক আছে, আমরা চাই আমাদের অসুস্থ লোকগুলো তারপরেও কি দেশে যাক। আচ্ছা, যে প্রসঙ্গে আসছিলাম সেটা হচ্ছে, আপনার একটু খেয়াল করে শুনবেন, আমি দুদিন দুই তিন তিন চার দিন বিমানে গিয়ে সরি বিমানবন্দরে গিয়ে চারটি ফ্লাইটে গিয়ে যেটি অভিজ্ঞতা হয়েছে কালকের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাতে দুটি ফর্ম আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাবেন বিমানের বিমান থেকে দেওয়া আছে, দুটি ফর্ম দেওয়া আছে বিমান থেকে। আচ্ছা, এটি কেন, এটি কেন সে বিষয় নিয়ে মূলত আজকে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই জন্য বলছি আপনারা যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই লাইভটুকু শেয়ার করবেন আপনাদের নিজ দায়িত্বে। এই জন্য শেয়ার করবেন, কালকে যখন একজন ভদ্র মহিলা এসে তার দেশে যাওয়ার জন্য সবার সামনে হাউ মাউ করে কান্না করছেন আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন অবশ্যই যতই পাষাণ হন আপনি, যতই পাষাণ হন আপনার কিন্তু একটু হলো মন গলবে, আপনার কিন্তু কষ্ট আসবে, কষ্ট অবশ্যই লাগবে আপনি যতই পাষাণ হন, ঠিক আছে? এবং যতই নিয়ম দেখান, আপনি যতই সিস্টেম দেখান, আপনি যতই সিস্টেম দেখান, কিন্তু কথা হচ্ছে একটি আন্তর্জাতিক একটি বিমানবন্দরে গিয়ে আমরা কি এই কান্নাকাটি করাটা ঠিক ঠিক না। তাহলে আমাদেরকে কী করণীয়, আমাদেরকে করণীয় এটাই যে আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক হতে হলে কী করতে হবে, অনেকে আছেন আমি বিশ্বাস করতে পারি নাই, আমি আমার মানে অনেক সময় শক আমি যে আমাকে আমি যখন বিমানবন্দরে যাই আলহামদুলিল্লাহ অনেক ভাবিরা চিনেন, অনেক বন্ধুরা চিনেন, অনেক মা খালারা চিনেন, অনেকে চেনেন, অনেক ফ্যামিলি চিনেন। একটু উদাহরণ দিই, মালার যে একটি ফ্যামিলি অসুস্থ, আমি আমার ফ্রেন্ড সার্কেল এবং আমি আমার টিম নিয়ে গত 10 দিন আগে গিয়েছিলাম, সেই ফ্যামিলিটা ভিজিটে এসেছেন, অসুস্থ এবং একটু সমস্যা আছেন দেখতে গিয়েছি। আমি এসেছি খবর শুনে একজন মায়ের বয়সী আরেক বিল্ডিং থেকে এসে নিচে দাঁড়িয়ে আছেন, আমার সাথে একটু দেখা করবেন, কারণ এই লকডাউনের মধ্যে এই পরিস্থিতিতে ওনার উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেছেন, প্রত্যেকটা কাজ ফলো করেছেন। এখন কথা হচ্ছে কালকে যে ভদ্র মহিলা যিনি কান্না করেছেন তিনিও আমাকে ফলো করেছেন, তিনি আমাদের এই পেজকে ফলো করেছেন, এই পেজে মেসেজ দিয়েছেন, এই পেজে মেসেজ দিয়েছেন, আমি আজকে মেসেজগুলো দেখলাম। তো সেখানের মধ্যে মেসেজ কি দিয়েছেন ওনার যাওয়ার ব্যাপারে, উনি গর্ভবতী ছিলেন বোনটা, ওই বিষয়ে। এখন যে বিষয় নিয়ে কথাটা বলছি সেটা হচ্ছে, দেখেন আমি যেহেতু আমাকে আপনারা ফলো করেন, আমি কিন্তু বিমানে যেদিন গিয়েছি, এয়ারপোর্টে যেদিন গিয়েছি, এরপর বাসায় এসে যখন লাইভ করছি, আমার প্রত্যেকটা লাইভ, প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা অনেকগুলো পোস্টের মধ্যে আমি কিন্তু দিক নির্দেশনাগুলো আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা কী কী করবেন, কী কী করবেন না, কী কী প্রয়োজন সেটা কিন্তু বলে দিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য যেটি যেটি কালকে আমার কাছে খুব খারাপ লেগেছে, কালকে বোধহয় দুই একজন প্যাসেঞ্জার যেতে পারেনি, কালকে আমি প্রথম থেকে আমি আপনারা জানেন যে ইসমাইলকে আমি পাঠানোর জন্য গিয়েছি, ইসমাইলকে পাঠানোর পরে আমি 3টা ঘন্টা দাঁড়িয়েছিলাম ওখানে বিমানে, কর্মরত কর্মরত ছিলেন যারা ছিলেন নাসির ভাই, ওনার সাথে কথা বলে উনি একটু অপেক্ষা করাতে 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 একেবারে 3টার পরে সবাই যখন শেষ হয়ে গেছে তখন আমি এসেছি, তারপর আমি সাকসেস হতে পারিনি। আমি কেন সাকসেস হতে পারিনি সেই বিষয়টি আপনাদেরকে বলছি, এবং এই বিষয়টি আপনাদেরকে মানা দরকার বর্তমান পরিস্থিতির জন্য, এবং এটি সবসময় শুধু বর্তমান পরিস্থিতি না, আমি মনে করবো এটি সবসময়ের জন্য প্রয়োজন যে ভুল কাজটা আমরা করি। দেখেন এই একটা মুহূর্তে আপনি যখন 1900 রিয়াল দিয়ে একটি টিকিট কাটবেন বা 2900 রিয়াল দিয়ে যখন আপনি একটি টিকিট কাটবেন তখন কিন্তু এটি কিন্তু রিফান্ড হবে না, এটি রিফান্ড হচ্ছে না। যেহেতু রিফান্ড হচ্ছে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি কদম দেওয়ার জন্য আপনাকে ভাবতে হবে। কেন ভাবতে হবে, এই টিকিটটা কি আপনি সহজে পেরেছেন, পাননি? আপনি কতগুলো ট্রাভেল এজেন্সি ঘুরেছেন সেটা আমি নিহন জানি, আপনার কতগুলো ট্রাভেল এজেন্সি গিয়েছেন। আমি হয়তো কয়েকজনের জন্য আবেদন করি যারা অসুস্থ, আমি কিন্তু সুস্থ লোকদের জন্য আবেদন করি না, ধরিও না। যারা অসুস্থ তাদেরকে ঢাকা মেডিকেলের মাধ্যমে দেখা যায় যদি হাত পা ভাঙা থাকে অনেকগুলো ঢাকা মেডিকেল থেকে আমাকে ফোন দেয় বা আমার জন্য ফাইল রেখে আসে। বেশিরভাগ যাদের পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, অপারেশনের রুগী, তারপর কিডনি সমস্যা, তাদেরকে কিন্তু আমি পাঠাচ্ছি, আপনারা ভালো করে জানেন। এখন মূল কথা হচ্ছে যারা স্বাভাবিকভাবে টিকিটগুলো পেয়েছেন, যাদের নামের লিস্ট এসেছে, তারা হয়তো দেখা যায় ভাগ্যের ক্রমে পেয়েছেন, আবার অনেকে ভাগ্যের ক্রমেও পেয়েছেন কিন্তু এর আগে কিন্তু আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘুরেছেন। আর এই মুহূর্তে কারা যেতে চাচ্ছেন, আমি জানি এই মুহূর্তে আপনি যদি পিঠ যদি দেয়ালে না থাকে আপনি কিন্তু যেতে চান না, এটা আমরা ভালো করে জানি। তাহলে ভাই এত কষ্ট করে যখন আপনি একটা টিকিট কাটবেন তাহলে কেন আপনি ভুল মানে আমরা কিছু ভুল কাজ করব, ভুল কাজগুলো কী, তাহলে সেই প্রসঙ্গে আসি। প্রথম ভুল কাজটা হচ্ছে যেটা আমরা করি সেটা হচ্ছে অসুস্থতা আমরা গোপন করি, গোপন করবেন না, গোপন করবেন না, অসুস্থতা আমরা গোপন করি। ডায়াবেটিসের রোগী হতে পারে,
প্যারালাইজড হতে পারে, গোপন করি, গোপন করবেন না। গোপন করলে আপনার যে ক্ষতি হয়, আমি বলি আমি কিন্তু, আপনি জানেন যে প্রথম ফ্ল্যাটে কী কী রুগীগুলো পাঠাইছি, দাঁড়াইতে পারে না, একজন লোককে তিন চারজন লাগে দাঁড়া করাইতে, সে লোক পর্যন্ত পাঠাইছি না। তার মানে সহজ পন্থায় গেলে সব কিছু সহজ, আমরা কিন্তু সহজ পন্থা থেকে আমরা অন্য পন্থা খুঁজি। কালকে বিমানের মধ্যে অনেক ভাই আছেন, বলেছেন নিহন ভাই আপনি বললে হয়ে যাবে, এবং অনেকে আমাকে অফার করেছেন, নিহন ভাই কিছু টাকা টুকু, আমি আপনাদেরকে কী জবাব দিছি? এই জিনিসটা আমাদের খুব খারাপ, টাকা দিয়ে সব কাজ করতে চাইবেন না, টাকা দিয়ে কোনো কাজ এইসব কাজ করতে চাইবেন না, এগুলো আপনার জন্য ঝুঁকি। আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজগুলো করি তাহলে আমাদের জন্য সহজ সহজ হয়ে যাবে। এই জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়েই, আজকে যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে আমি আমার স্টুডিও থেকে লাইভে যুক্ত হয়েছি, সেজন্য বললাম লাইভ টুক আপনি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই কথাগুলো আপনাদের জন্য বলছি, যারা এই মুহূর্তে ভিজিটের দেশে যাচ্ছেন তাদের জন্য কথাগুলো বলছি। আসেন এবার পয়েন্টে, যে পয়েন্টটা বলছি, আপনি যখন অসুস্থ আপনি আপনার অসুস্থতার কথা গোপন করবেন না, আপনি সরাসরি সেটা বলতে পারেন। সেক্ষেত্রে বিমান আপনাকে দুটি ফর্ম দিবে, সেখানে আপনি ডাক্তার দেখিয়ে আপনি এই দুটি ফর্ম পূরণ করবেন, এবং আপনার কী কী আছে, কী কী সমস্যা, কী কীগুলো সবগুলো এখানে যে যে ডাক্তাররা ভালো জানবেন এখানে করে বিমান একটা সিল মেরে দিবেন, বাস আপনি ওকে, আপনাকে বিমান এবং বিমানের ক্রু পাইলট যারা আছেন তারা আপনাকে নিয়ে যাবে। অনেক প্যাসেঞ্জার আছেন যারা অসুস্থ গোপন করেছেন, তারা এই ব্যাপারটুকু নিয়ে যাননি, তারা বিমানে ধরা খেয়েছেন, তাদেরকে আটকে রেখেছে, এটাকে আপনি হয়রানি বলতে পারবেন না, কারণ এটা বিমানের সিস্টেম, এটা সিস্টেম কখনো আপনাকে নিয়মাবলীর বাইরে নেবে না, সিস্টেম যদি নেয়ও তাহলে সেটা হচ্ছে অন্যায়, সেটা হচ্ছে হয়তো অন্য কোনো পন্থা দিয়ে গেল এটা। আর যারা প্যারালাইসিস দেখা যায় ভয়ে হয়তো আপনাকে টিকিট দিবে নাকি দিবে না, সেই ভয়ে আপনারা হুইল চেয়ার যেটি সেটি লেখান না, হুইল চেয়ার আপনার লেখান না, তো সেক্ষেত্রে আবার আরেকটি ভুল ভাই, যখন হুইল চেয়ার লেখান না, কালকে গিয়ে দেখলাম যে গাড়ি থেকে দুজনকে নামাচ্ছেন না, তো চিন্তা করলাম কী ভাই নামান না কেন, বলে উনি তো হাঁটতে পারে না, আবার আমাদেরকে দুজনকে একসাথে ঢুকতে দেয় না, তো বললাম যে হুইল চেয়ার কেন করেন নাই, বলে হুইল চেয়ার তো লেখাই নাই, যদি হুইল চেয়ারের কথা বলি যদি টিকিট না পাই, রং ভাই এটা একেবারেই ভুল, এটি একেবারেই ভুল। কেন ভুল? আপনি বাংলাদেশি, আমি আজকে আপনাকে একটা কথা বলি, আপনাদেরকে, আপনারা আমার এখানে যত ভিউয়ার্স আছেন, 2,500 ভিউয়ার্স দেখছেন, হয়তো 3,000 কাছাকাছি, আমি যত ভিউয়ার্স দেখছেন, হ্যাঁ আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ সে কথাটা হচ্ছে, দেখুন ভাইয়েরা আপনি বাংলাদেশি, আপনাকে বাংলাদেশে নেওয়ার দায়িত্ব বিমানের, আপনাকে বাংলাদেশে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের, আপনি যতই অসুস্থতা হন না কেন, তবে সেটা হচ্ছে সিস্টেমে নিয়ে যেতে হবে। চেয়ার খুলে, বিমানে চেয়ার খুলে তো যাত্রী নাই, নেয় না, চৌকি বানিয়ে ওখানে যাত্রী তো নেয়, তো সেখানের মধ্যে প্যারালাইসিস রোগীকে নেবে না, নিবে, তবে সিস্টেম অনুযায়ী যেতে হবে, কাগজপত্র ঠিক করে যেতে হবে, একটা হুইল চেয়ার লিখবেন, হুইল চেয়ার লিখলে হুইল চেয়ার যখন আসবে তখন আপনাকে হুইল চেয়ারে করে তারা সার্ভিস দিয়ে নিয়ে যাবে, এটা বিমানের দায়িত্ব, যেখান থেকে আপনি টিকিট নিচ্ছেন তাদের দায়িত্ব, আপনি এগুলো গোপন করবেন না। কালকে কয়েকজন গোপন করছেন, আমি বকেছি, আমার কাছে খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে, কেন গোপন করবেন, তাহলে আমি কী শিখাই, আমি কী বলি, আপনারা আমাকে ফলো করেন, তাহলে ফলো করেন কেন আমাকে, তাহলে আমি কেন বিমানে গেলে আমার পিছনে পিছনে ঘুরে বলতে হয় যে নিহন ভাই একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন, আপনার কেন হুইল চেয়ার টিকিটের মধ্যে উল্লেখ করেন নাই, আপনার কেন আপনার রুগীটার কথা বলেন নাই, নাম্বার ওয়ান সমস্যা। এবার আমার বন্ধুদেরকে নিয়ে বলি, আমার অনেক বন্ধুরা আছেন যারা এখানে এসেছেন, এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আপনারা গর্ভবতী হয়েছেন এবং আপনারা এই জিনিসটা গোপন করতে যাচ্ছেন, এটা একেবারে ভুল, এটা নিয়ে আমি একটা লাইভ করেছিলাম, এটা আরেকটা ভুল, প্লিজ এই লাইভটা শেয়ার করবেন, এবং ভাই যারা আছেন যাদের ভাবিদেরকে এখানে এনেছেন, আঙ্কেল যারা আছেন, যাদের আন্টি যারা আছেন, প্লিজ এই লাইভটুকু শেয়ার করেন, এবং বোন যারা দেখছেন এই লাইভটুকু শেয়ার করে এটাই বলবেন যে এটা একেবারে ভুল, প্রেগনেন্সির কথা আপনার গোপন করার কিছু না এখানে, এটা তো আল্লাহর রহমত, আপনি গোপন করবেন কেন, ভয়ের কী আছে আপনাকে, আপনাকে কি নেবে না, নেবে, তবে একটা লিমিট আছে, কখন নেবে, যে সিস্টেমটা আছে বলা আছে বিমানে কয় মাস পরে নেবে, কয় সপ্তাহ পরে নেবে, এটা বলা আছে, আপনি যখন টিকিটের জন্য যাবেন তখন কিন্তু আপনাকে বলবে, ডক্টর বলবে, এবং ডক্টর চেক আপ করার পর আপনার বিপি, তারপর আপনার আলট্রাসাউন্ড করার পরে কিন্তু তারা বলতে পারবেন যে আপনি বিমানের জন্য উপযুক্ত কি না, কারণ এটা আপনি, আমার কথা হচ্ছে আপনি গোপন করবেন না, আবার আপনি কিন্তু রিস্কও নেবেন না, আপনি কিন্তু একা না, আপনার পেটের মধ্যে একটা সন্তান আছে আর একটা প্রাণ আছে, সেই প্রাণটাকে আপনি কেন রিক্সে নিয়ে যাবেন, আপনি যদি মনে করেন যে আপনি আকাশে ওড়ার মতো সে ক্ষমতা এখন আপনার নেই, তাহলে আপনি নিজেই ইগনোর করেন, আগে দুটি প্রাণ ভাই, তারপর দেশে যাওয়ার কথা,
এগুলো বিষয়টা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে অনেকে 2-3 মাসের প্রেগনেন্ট উনিও কিন্তু গোপন করছেন, কিন্তু একটা পর্যায়ে কিন্তু যখন ধরা যখন সন্দেহ হয় তখন কিন্তু থামিয়ে দেয়, আলট্রাসনোর রিপোর্ট কিংবা মেডিকেল সার্টিফিকেট কিংবা বিমানের এই পেপারটা, এই দুটি পেপার যখন থাকে না তখন কিন্তু ফিরিয়ে দেয়। যে বোনটির কথা ভিডিওর একটু আগে বলেছিলাম, এ বোন এই কাহিনীটা হয়েছে, উনি প্রথমে আমাকে দেখে বলছে নিহন ভাই না, আমি বললাম যে নিহন ভাই, বললো আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম, মেসেজে কথা হয়েছিল, ওকে ফাইন, কী হয়েছে, উনি বাংলাদেশ বিমানের এই ইয়েটা আনে নাই, বাংলাদেশ বিমানের যেই ফর্মটা দেওয়া হয় সেই ফর্মটা ডাক্তার থেকে পূরণ করে আনে নাই এবং কোনো মেডিকেল রিপোর্ট ছিল না। এখন ওনাকে যেতে দিচ্ছে না, এখন আমাকে পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওখানের মধ্যে, সবাই তাকিয়ে আছে, আমি একটা বিভ্রান্তিতে পড়ে গেছি। আমি ম্যানেজার যারা আছেন বিমানের দায়িত্বে যারা আছেন তাদেরকে অনুরোধ করলাম, তারাও আমাকে বোঝালো, পরে ওনার যাবতীয় মোবাইল থেকে দেখে যা যা সার্টিফিকেট আছে সব কিছু ইস্যু করে বোনটাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে অনেকক্ষণ পরে। কিন্তু তাহলে কেন এই হয়রানিটা? এই হয়রানিটা একমাত্র কারণ হচ্ছে আমরা সচেতন নই বলে। আমাদের আমরা একটু যদি সচেতন হতাম তাহলে কান্না করতে হতো না, তাহলে আমাদেরকে বিপদে পড়তে হতো না। আমরা সবাই জানি আপনার দেশে যেতে চান, দেশে আপনাদের ছেলে মেয়ে আছে, দেশে আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, সবার কাছে যেতে চান, বিদেশে আমরা সবসময় থাকতে চাই না, তো দেশে যাওয়ারও কিছু প্রক্রিয়া আছে। কিন্তু এক বিষয় আরেকটা বিষয় আমি বলি শেষ, যেটি নিয়ে আমি একেবারে লাস্ট পর্যন্ত সবার শেষে বিমান থেকে এসেছি সেই কাহিনীটা একটু বলি। সেটা হচ্ছে আমি গিয়েছিলাম মূলত আমার কয়েকজন হাত ভাঙা লোক ছিল তাদের সাথে, আর মূলত গিয়েছিলাম ইসমাইলকে নিয়ে। তো ইসমাইলকে নিয়ে যখন গিয়েছে তখন একজন ভাই, আমি তখন লাইক করছিলাম, কমেন্ট করেছে নিহন ভাই আমার বাবার বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছে। কে নিয়ে নিয়েছে? এখানকার, এখানে উনি কমেন্ট করছেন। কমেন্টটা দেখে অবাক হলাম, কী ব্যাপার, ওনার বোর্ডিং পাস কেন ওনারা নিয়ে যাবেন? আমি গিয়ে জিজ্ঞেস করলাম, তখন আমাকে বিমান থেকে যেটি বলা হলো যে ওনার সুগার হাই। তো আমি জিজ্ঞেস করলাম, তো তখন দেখলাম যে হ্যাঁ মুরব্বী কথাও একটু ভালোভাবে বলতে পারছেন না, উনি একটু শরীরটা দুর্বল। তো ওনার ছেলে যেটি বলছিলেন যে উনি 15 দিন ধরে ওদের সাথে আছেন, এমনই আছেন, সমস্যা নেই। এটা হচ্ছে কার কথা? ছেলেটার কথা। ছেলেটা আমাদের ফলোয়ার্স, আমাদের ফ্যান, আমাদেরকে অনেক পছন্দ করেন, আমাকে কালকে অনেক অনুরোধ করেছে সে। তো এখন সেটা হচ্ছে ছেলে স্মার্টও, ভালো স্মার্ট আছে, কিন্তু সে আমার ফলোয়ার্স হোক, তাহলে আমি এই জন্যই আমার কথাগুলো বলছি, আমার ফলোয়ার্স যারা আছেন, আমার ফ্যান্স যারা আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই জন্যই বলছি। আপনারা এমন এমন জায়গায় অনুরোধ যদি করেন আমাকে দিয়ে তো পারবেন না, আমি নিহন তো সব জায়গায় কাজ করতে পারবো না যদি আপনি আপনার সব কিছু ওকে না থাকে। আপনার বাবার মানে ওই ভদ্রলোকের, যে ভদ্রলোক কালকে যেতে পারেন, আমার খুব কষ্ট লেগেছে, অনেক কষ্ট করে ছেলেটা একেবারে কান্না কান্না করেছে, অনেক মানে অনেক চেষ্টা করেছে ছেলেটা অনেক চেষ্টা করে। এক পর্যায়ে বিমানে কর্মরত যারা আছেন তারা ছেলেটার পায়ে ভর্তি ধরতেছে, বাপ তুমি যদি বলো পা ধরবো তারপর ওনাকে আমরা নিয়ে যেতে পারবো না। তো সেখানে আমার কি কোনো কথা বলার থাকে? আপনারা বলেন, এখন কি আমার কোনো কথা বলার থাকে? আমি যখন কথা বলতে গিয়েছি ওনারা কিন্তু আমাকে সিস্টেম দেখিয়ে দিয়েছেন, সিস্টেম দেখে আমি অফ। এখন কথা হচ্ছে কেন ওনার একই সমস্যা, ওনার ডাক্তার দেখিয়ে উনি পরীক্ষার ওনার যে টেস্ট ছিল, ছেলে বলছে বাসায় ভুলে রেখে আসছে, ভুল তো ভুলি। এক, দ্বিতীয় কথা হচ্ছে হুইল চেয়ার যে লাগবে সেটি সে লেখাই নাই, দুই, দ্বিতীয় নম্বর ভুল। তো এগুলো উল্লেখ করে চাইলেই সব কিছু ঠিকঠাক করে ওনাকে পাঠিয়ে দিতে পারতেন। এখন বিমানের কথা যেটি হচ্ছে, বিমানের কাছে ওখানে উপস্থিত কাছে ফর্ম নেই, আর ফর্ম থাকলে ওখানে ডাক্তার নেই, তো ডাক্তার যদি নেই তাহলে ফর্মটা কে সিগনেচার করবে, নাম্বার 1। নাম্বার 2, ওই পেশেন্টটা যদি, ওরা তো ইস্যু পেয়েছে, আমি ধরে নিলাম ওনারা ইস্যু পেয়েছে, ধরেন ওই পেশেন্টটা যদি আল্লাহ না করো কোনো একজন পেশেন্টের যদি কোনো সমস্যা হয়ে যায়, আপনারা জানেন এটা আইনগতভাবে কী সমস্যাগুলো হয়, অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা হয়। এই ঝামেলাগুলো এড়ানোর জন্য ওনারা একটু সুযোগ পেলে ওনারা প্যাসেঞ্জারদেরকে নেন না, ঠিক আছে, সিস্টেমে, এটা সিস্টেম। এখন আপনি এটাকে সুযোগ বলেন যাই বলেন, আমরা যাই বলি, এটা হচ্ছে সিস্টেম। আর তাই বলি প্রিয় প্রবাসী বন্ধু ভাই শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার পেজের স্পন্সর যারা আছেন কিংবা যারা দেখছেন এই মুহূর্তে, সবার দৃষ্টি আকর্ষণ করে শুধু এটাই বলবো যে আপনারা যারা দেশে যাবেন, আপনার বন্ধু যারা দেশে যাবে, আপনার পরিবারের যারা দেশে যাবে তাদেরকে, তারা যদি কোনো বোন বা খালা মা কেউ যদি প্রেগনেন্সি থাকে তাদেরকে অবশ্যই ডক্টর দেখিয়ে, ভালো গাইনি দেখিয়ে বা আলট্রাসাউন্ড করে তাদের হাতে রিপোর্ট রাখবেন এবং বিমান থেকে একটি ফর্ম, এই দুটি পেজের এই ফর্মগুলো পূরণ করে নেবেন। আর কার কেউ যদি অসুস্থ থাকেন, আপনার ডায়াবেটিস যদি রুগী থাকেন, কিডনির সমস্যা যদি থাকেন, যদি চলতে পারেন না, যদি পায়ের সমস্যা থাকে, পা ভাঙা থাকে, হাত ভাঙা থাকে, মাথার সমস্যা থাকে, তাদেরকে অবশ্যই কি
অবশ্যই তাদেরকেও এমন একটি বিমান থেকে দুটি ফরম নিয়ে, এটি ঢাকা মেডিকেল সেন্টারও আছে, আমি বলে রাখি, ঢাকা মেডিকেল সেন্টারে আপনারা যারা যাবেন করোনা টেস্টের জন্য কিংবা হেলথ সার্টিফিকেটের জন্য যখন যাবেন, হেলথ হেলথ সার্টিফিকেটের জন্য যখন যাবেন, তখন ঢাকা মেডিকেল সেন্টারের আপনার যদি অসুস্থ বেশি হন, এমডির কাছে টেবিল আছে কিংবা যে কেউ আছেন ওখানের মধ্যে যদি বলেন যে বিমানের পেপারগুলো কই পাবো, বিমানের ফর্মগুলো কই পাবো, আপনাদেরকে অবশ্যই ঢাকা মেডিকেল সেন্টার থেকে এই দুটি দিবেন। বিমান থেকেও না নিতে পারলে ঢাকা মেডিকেল সেন্টারও আছেন, ঠিক আছে? তো আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন, সংগ্রহ করে নিয়ে অবশ্যই অবশ্যই আমি যেটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, সেটি হচ্ছে আপনার সতর্ক থাকলে আপনাদেরই ভালো, কারণ একটি টিকিটের মূল্য এখন অনেক টাকা, অনেক টাকা, টিকিটের দাম হচ্ছে 1900-2900, কিন্তু এই টিকিটটা পাইতে এখন তো বর্তমানে একজন মানুষ ইকামা পাইলে যতটা না খুশি হয়, টিকিট পাইলে কিন্তু এর থেকে বেশি খুশি হচ্ছে। আর বিশেষ করে আমাদের বোন যারা আছেন, মা যারা আছেন, খালা আন্টির বয়সে যারা আছেন এখানে, তাদের তো অবস্থাতে দেখলাম যে ভাই অন্যরকম, তারা একটা টিকিট পেলে যে কী একটা, একজন মহিলা কিন্তু আমি আগে কিন্তু কাহিনীটা বলেছিলাম, যিনি সকাল থেকে দুপুর পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছেন, এক পর্যায়ে তিনি টিকিট পেয়ে তিনি আমাকে এই কথাটা বলেছেন, তিনি আমার জন্য 8 রাকাত নফল নামাজ পড়েছেন। তার মানে বুঝতে পারেন যে তারা কতটা পেরেশানির মধ্যে তারা আছেন। তো এই পেরেশানির মধ্যে একটা টিকিট পাওয়ার পরে যদি যাইতে না পারে দেশে, তাহলে তো অনেক সমস্যা রে ভাই, অনেক সমস্যা না? আচ্ছা যাই হোক, তো যারা এই পর্যন্ত দেখেছে না, অনেকে কিন্তু আবার আমার নাম্বার চাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে আমার নাম্বার আপাতত বন্ধ আছে, আপনারা আমাকে যদি পেতে চান বা আমার আমার বিভিন্ন পোস্টগুলোতে কমেন্ট করতে পারেন, বিশেষ সিরিয়াস কিছু হলে আমি সেখান থেকে আপনাদেরকে তুলে নিব। আর আমাকে কমেন্ট করতে হলে আমার আইডি আছে আব্দুল হালিম নিহন, উপরে ক্যাপশনে দেখেন আব্দুল হালিম নিহন, সেই আইডিতে ফলো করে রাখেন, ফলো করে আমার প্রত্যেকটা পোস্ট সি ফার্স্ট দিয়ে রাখেন, শুধু ফলো করলে হবে না, সি ফার্স্ট। আর সবার আমার আমার তথ্যগুলো সবার আগে পেতে, এমনিতে শুনেছি সবার আগে তথ্যগুলো যায়, আমার সবার টাইমলাইনে আগেই যায়, যেহেতু আপনাদের ভাই আমি নিহন, যেহেতু আমার আইডিটা ভেরিফাইড, সেহেতু ফার্স্ট দ্রুত সবার কাছে তথ্যগুলো পৌঁছাই, সবার আগে যায়, তারপর সি ফার্স্ট করে রাখবেন আপনারা, এই আর কি। তো আমি কিছু কমেন্টটা পড়িনি, এখানে আমার ফলোয়ার্স আছেন, আমার ফ্যান্স আছেন, আমার শুভাকাঙ্ক্ষী অনেকে দেখছেন, আমি কিছু অনেকে অনেক কমেন্ট করেছেন, আমি কিছু কমেন্ট পড়ে নিব, আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওকে, ফয়েজ রহমান লিখেছেন ধন্যবাদ নিহন ভাই, ফয়েজ আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নিহন ভাই আমার আকামার হুরুব আছে, আমি কিভাবে দেশে যাব? হুরুব যাদের আছে তারা যদি দেশে যেতে চান, হুরুবের লোক এক্সিট লাগানো যায়, সেটা হচ্ছে অন্য কোনো মাধ্যমের মাধ্যমে, হ্যাঁ, যাওয়া যেতে গেলে খোঁজখবর নিতে পারবেন, কেউ নাকি হুরুবের লোক যারা আছেন তাদেরকে এক্সিট লাগিয়ে দেন। তো আপনি যদি এক্সিট লাগান, এক্সিটের মেয়াদ কদিন আছে সেটা দেখবেন, আপনার হয়তো তারা 1200 কিংবা 1500 সামথিং নেবে, তবে আমি না ভাই, আমি মাসুল না, আমি মাসুল না, আমি আমার দু একজন লোকের জন্য গিয়েছি, দু একজন লোক বলতেও যে তসলিম আছে না, তসলিমের বিষয়ে গিয়েছি, তারপর আর কে যেন, ও আরেকটা লোক যে মুখে ক্যান্সার হয়েছিল তার বিষয়ে গিয়েছিলাম, কথা বলেছিলাম, তো আমার সাথে তো আর ওরা এদিক সেদিক করতে পারবে না, আমাকে বলেছে নিহন ভাই হয়ে যাবে, সমস্যা নেই, আর টাকাও পরে নিবে বলেছে, এমন কিছু আর কি। তো শুনেছি হয়ে যায়, হুরুবের লোক যদি সাধারণ ক্ষমা পর্যন্ত অপেক্ষা করতে না চান, তাহলে আপনারা এই মুহূর্তে যেটি করবেন, যদি দাসে চলে যেতে চান, যদি টিকিট অ্যাভেলেবেল হয়, তাহলে আপনারা ওই পন্থা গ্রহণ করতে পারেন। জি ভাই, আমার আরও 2 বছর আগে খুরুজ নেহায়া দিয়ে দিছে, আমি কি করব? আপনার কিছু করার নেই, আপনার বড় ধরনের একটা ফাইন হয়েছে, সেই ফাইনটা সমাধান করে আবার ইকামা বানিয়ে আবার খুরুজ লাগিয়ে আবার যেতে হবে, এগুলো অনেক ঝামেলা। হাবিব আক্তার লিখেছেন ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ হাবিব আক্তার, আপনিও আমার টপ একজন ফ্যান, আপনি সব জায়গায় অ্যাক্টিভ থাকেন যেটি আমি দেখি জানি। নিহন ভাই অনেক ধন্যবাদ লিখেছেন, এমডি সুজন তার, জি ধন্যবাদ আপনাকে। এমডি রিয়াজ লিখেছেন ভাই আপনার জন্য দোয়া রইল, আপনাদের জন্য অনেক দোয়া ভাই, আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আচ্ছা, সৌদি আরবের বিভিন্ন পেজে কিছু কিছু সৌদি অভিশন নামে কিছু সিদ্ধান্ত নিয়েছে এমন তথ্য জানতে চাই। আচ্ছা ধন্যবাদ নিহন ভাই। ওকে ভাই, কবে বিমান স্বাভাবিক হবে? হয়তো ঈদের পর আমরা চিন্তা ভাবনা করতে পারছি বা আমরা আশা করি হয়তো ঈদের পর ইনশাল্লাহ বিমান চলাচল স্বাভাবিক হতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ঈদের পরে কি টিকিটের দাম কমবে? এরশাদ আহমেদ আসে, এরশাদ আহমেদ প্রথমত আপনি এবং আপনার পরিবারকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আমরা যদিও দুটি ঈদ অন্যরকমভাবে এবার পালন করতে যাচ্ছি, ঈদের আনন্দ বলে আমাদের কিছু নেই, যেহেতু আমরা প্রবাসী তারপরও কিছু নেই, তো ঈদের পরে স্বাভাবিক হবে এমন প্রত্যাশা আমরাও রাখছি, আপনারাও রাখুন, ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হবে, স্বাভাবিকের দিকে আমরা আছি।
আসসালামু আলাইকুম নিহন ভাই, আপনি কেমন আছেন? আমি আপনাকে বাহরাইন থেকে দেখছি। আমাকে বাহরাইন থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাহরাইন যারা আছেন, অন্য দেশ থেকে যারা আছেন, আপনারা অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন, পাশাপাশি আপনারা দোয়া করবেন সৌদি বাদশা সালমানের জন্য দোয়া করবেন। কারণ একজন, আপনি জানেন যে একজন দেশের, একটি দেশের কর্ণধর, সরকার প্রধান যিনি, ওনার যদি ভালো থাকেন তাহলে কিন্তু আমরা প্রবাসীরাও ভালো থাকবো। তো ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে সৌদি বাদশাহ সালমান এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করবেন। হাই নিহন ভাই, কেমন আছেন? এমডি মঞ্জু, জি, যারা প্রশ্ন করছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটু হেল্প করেন, টিকিটের প্রয়োজন, সব কিছু ওকে আছে, কিভাবে পাবো? আর কিভাবে পাবেন, আর এখানে অনলাইনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা যান, লিঙ্কের মাধ্যমে চেষ্টা করুন, আপনারা অবশ্যই টিকিটটা পেয়ে যাবেন যারা স্বাভাবিক আছেন আর কি। আর যারা ইনজুরিড, যাদের সমস্যা, অসুস্থ যারা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরকে আমি নিজে নিয়ে গিয়ে টিকিটের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। অসুস্থ যারা আছেন একেবারে আমি নিজে নিয়ে গিয়ে করে দেবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য মোবারকবাদ প্রবাসী ভাইয়ের প্রতি সাহায্য করার জন্য, ধন্যবাদ আপনাকে। উজ্জ্বল হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি উজ্জ্বল ভালো আছি, আপনি কেমন আছেন? সালাফি কি, সালাফি সংবাদ, সালাফি সালাফি সংবাদ বুঝি না আসলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ভালো রেখেছে। আচ্ছা, উনি বড় কমেন্ট লিখেছেন ভাই, ওকে, আপনাদের ভালো রেখে দোয়া করি। বিষয় ছিল সেটা হলো, গতকালকে সৌদি আরব থেকে আমার কাছে একজন এর লাশ গেছে, যিনি মারা গেছেন তিনি কোম্পানির হিসাব কিতাব অ্যাম্বাসির কাছে দিয়েছে বলে, কিন্তু আমার জানতে পারছি অ্যাম্বাসি কি বাংলাদেশ তাদের টাকা দিছে না বলে, এখন সেটা কিভাবে পাবে? যদি কোনো কোম্পানির টাকা যদি কোম্পানি থেকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে দেওয়া হয় তাহলে সেটাকে আপনি পাবেন পাবেন পাবেন, এটা হচ্ছে আমার এই পেজের গ্যারান্টি, আমাদের এই পেজের গ্যারান্টি, আপনাদের এই পেজের গ্যারান্টি। আমি যদ্দুর জানি রিয়াদ দূতাবাসে যদি কোনো প্রবাসীদের জন্য একটা টাকাও আসে সেটা তারা খাবে না, খাওয়ার মতো লোক এখন বর্তমানে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে নেই। আপনার টাকাটা, আপনাদের টাকাটা সেফ আছে, সেফ আছে, পাবেন, সমস্যা নেই। হয়তো করোনা পরিস্থিতির জন্য সেটা যাচ্ছে না বা ওনারা রিসিভ করেননি, হইতে পারে। তবে বিস্তারিত আমাদেরকে ইনবক্স দিলে আমরা খোঁজ খবর নিয়ে দেখবো, যিনি মারা গেছেন তার খবর দিবেন, তার আকামা ইকামা, তারপর যাবতীয় পাসপোর্ট ফটোকপি দিলে আমরা খবর নিয়ে দেখবো, ধন্যবাদ আপনাকে। নিহন ভাই, আপনার দীর্ঘায়ু কামনা করছি কুয়েত থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান আহমেদ, আল্লাহ যতদিন হায়াতে রেখেছে ততদিন বাঁচতে পারলে অনেক, আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ যতদিন হায়াতে রেখেছে ততদিন ভালোভাবে সুস্থভাবে আপনাদের পাশে থেকে যদি কাজ করতে পারি এটাই অনেক। এই কাজের মধ্যে আমার অনেক ভুল থাকতে পারে, তারপর অনেক কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, আর এই ভুলগুলো যদি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি মেনে নিতে পারেন এটা হচ্ছে আমার সফলতা, অন্য কিছু না। আজকে আমি নিহন ভালো, কালকে হয়তো আপনাদের জন্য আমি ভালো নাও হতে পারি, কারণ হয়তো এমন কোনো ভুল আমি করে ফেলবো যেটা আপনাদের ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে অতীতেও অনেক ভুল করেছি, সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু আমরা মানুষ, আর এই জন্যই বলি যে ভুল ত্রুটি যা থাকে সেগুলো ক্ষমা করেই যদি আমি আপনাদের ভালোবাসায় নিয়ে চলতে পারি তাহলে এটা হচ্ছে আমার সফলতা। আর এই চলার পথে যতদিন আছি সুস্থভাবে যেন প্রবাসীদের জন্য কাজ করতে পারি, নাগরিক তথ্য দিতে পারি, ব্যাস এতটুকুই, আর কিছু প্রয়োজন নেই। বাড়ি গাড়ির লোভ নেই, রাজনীতি কিংবা অপোজিশন এগুলোরও কোনো লোভ নেই, পজিশন যা পাইছে আলহামদুলিল্লাহ। আমার একটা লোভ ছিল, আমি আজকে আজকে বলি, যদিও এটা আমার প্রাইভেট ইয়ে না, আমার মানে ব্যক্তিগত পেজ না, আর তারপর বলছি আমার একটা অনেক শখ ছিল, আমি কিন্তু আমার পোস্টে লিখেছিলাম, আপনারা দেখেছেন, আমি আমি যখন ভেরিফাইড হই, ফেসবুক যখন আমাকে ভেরিফাইড করে, যখন আমাকে এই মর্যাদা যখন দেয় সৌদি আরব থেকে, আপনারা জানেন যে দুই আমরা দুজন, আমি এবং আমার ফ্রেন্ড সহকর্মী শুভাকাঙ্ক্ষী অ্যাম্বাসি মামুন, তো সাংবাদিক হিসেবে প্রবাসীর মধ্যে আমি পাই, মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে প্রবাসীদের মধ্যে আমি প্রথম। তো এখন উনি তো সরকারি লোক, সৌদি আরবের দ্বিতীয় এবং সৌদি আরবের মধ্যেও সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে প্রথম, প্রবাসের মধ্যে প্রথম। তো যখন আমি এই এটা পাই, এই জিনিসটা পাওয়ার অনেক আগে আমার শখ ছিল, শখ কত আগে ছিল জানেন? যখন আমি বলেছিলাম, আমার লিখেছিলাম যে আমি 2008 থেকে ফেসবুক ব্যবহার করি, 2013-র দিকে এসে আমার বড় একটি পে আইডি নষ্ট হয়ে যায়, সেই আইডির সাথে আমার যতগুলো পেজ ছিল সেগুলো নষ্ট হয়ে যায়, আমি সে তখন থেকে কাজ করি, 2013 থেকে কাজ করি। তো এক পর্যায়ে হয় না হয় না আরেকটা আইডি বানাই, সেটাও নষ্ট হয়ে যায়, হয় না হয় না, তো এই বর্তমান পরিস্থিতি এসে আলহামদুলিল্লাহ হয়েছে আপনাদের দোয়ায়। এটি আমার পাওয়া ছিল, আমার আসলে অন্য কিছু কিছু দরকার ছিল না। কারণ কি, এটি কেন পাওয়া ছিল, আমি ইউটিউবে তেমন অ্যাক্টিভ হই নাই, ইউটিউবে কিছুদিন ধরে কাজ করছি, হ্যাঁ তেমন অ্যাক্টিভ হই নাই। আমাকে অনেক বলেছেন, যেমন ছোটো ভাই আফ্রিদি, আপনারা জানেন যে আফ্রিদি এখানে এসেছিলো, এখানে আসার পরে কিন্তু আমি ইউটিউবে অ্যাক্টিভ হই।
তো ইউটিউবে আমার চ্যানেল হচ্ছে এ টু জেড বাই নিহন। তো আগে আমাকে অনলাইনে চিনতেন বাংলা ভাষী নামে। এখন কথা হচ্ছে, আমি যখন ফেসবুক যখন একবার দুবার তিনবার আমার আইডি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু খুব লাগে এখানের মধ্যে, তাই ফেসবুক ইউজই করবো না। এমন সময় উদ্যোগ নিয়েছে জোকার পার্কের বিরুদ্ধে হয়তো মামলা করে দিব যে বিনা কারণে আমার আইডি, আরে ভাই আমার জিগেই আইডিটা তুলে নে, আমাকে না জিজ্ঞেস করে আমার আইডি তুলে নিয়েছে। খুব খারাপ লাগতো তখন, ঠিক আছে। তারপর স্বাভাবিক হয়ে দু এক মাস পর আবার এই আইডি খুলি। এই আইডি নেওয়ার পরে, চালু করার পরে সব কিছু ঠিকঠাকভাবে, তখন দেখি কারোর ভিডিও দিই না, তখন নিজের ভিডিওগুলো দিই, কপি পোস্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। ধীরে 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 আপনাদের ভালোবাসায় সফলতা এসেছে। এটা কিন্তু আমার জন্য একটা মেসেজ, দেখেন, শুধু আপনাদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য একটা মেসেজ। যদি আমি আমার আইডি ভেরিফাইড নিয়ে কথা বলি, ভেরিফাইড হয়তো দেখা যায় সৌদি আরবের মধ্যে 20 লক্ষ যদি প্রবাসী থাকে, সেখানে মধ্যে 10 লক্ষ ফেসবুক আইডি আছে না? 10 লক্ষ ফেসবুক আইডি আছে, সে 10 লক্ষ ফেসবুক আইডির মধ্যে আমার আইডিটা হচ্ছে ভেরিফাইড। আব্দুল হালিম নিহন যে আইডিটা মেনশন দেওয়া আছে সেটা হচ্ছে ভেরিফাইড। এটা হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমার জন্য একটা মেসেজ। সেই মেসেজটা কি? সেটা হচ্ছে আপনাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে ধৈর্য ধরুন, কখনও নিরাশ হবেন না, হার মানবেন না, ধৈর্য ধরুন। সফলতা আপনার পিছনে ছুটছে, সেটা একদিন একদিন আপনাকে ধরা দিবেই। তো আমি যদি আমার ফেসবুক বা সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, সোশ্যাল ফাইটার্স যারা আছেন, তাদের জন্য যদি এই মেসেজটুকু দিতে যাই, তাহলে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে ধৈর্যের ফসল। আমি যদি 3 বছর আগে যদি স্টপ হয়ে যেতাম, যদি আমি বলতাম আর ফেসবুক ইউজই করবো না, যখন 2-1 মাস গ্যাপ দিয়েছি, তখন কিন্তু আজকে হয়তো আমি ভেরিফাইড হতে পারতাম না। আজকে সবাই আমার ফ্যান্স যারা আছেন, আমার ফলোয়ার্স যারা আছেন, আমাকে সবাই আপনারা ডাকছেন মিস্টার ভেরিফাইড বলে। তো মিস্টার ভেরিফাইড এই সম্মানটুকু যে আপনারা ডাকছেন, বলছেন আমার নামে ফ্যান পেজ খুলেছেন অনেক আগ থেকে, সেটা হলে পেতাম না? আপনাদের ভালোবাসা, আজকে আমাকে দেখলে আপনারা ভালোবাসেন, আপনার কাছে এসে দু একটা কথা বলতে চান, আমি আপনার সাথে দু একটা কথা বলি, আপনারা কেন কথা বলেন? ভালোবাসেন বলেই তো। তো আপনাদের ভালোবাসা কি টাকার থেকেও বেশি না? আমি যেটা মনে করি টাকার থেকেও বেশি। এটাই আমার পাওয়া ছিল, আর কোনো কিছু পাওয়ার নেই। কেন জানেন? সেটা হচ্ছে আমি টাকা ইনকাম করে কী করবো, কী করবো? উদাহরণ আপনার জন্য আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আসলে ওগুলো, এই বিষয়গুলো আসলে অন্য একটি ইয়ে নিয়ে বিষয়গুলো বললে হয়তো আপনাদের মনে থাকতো, মনে থাকবে। আজকে টাকা ইনকাম করে আপনি নিউজে দেখেন ভাইয়ে ভাইয়ে মারামারি, ছেলে বাপে মারামারি, ছেলে চাচা মারামারি, ছেলে ভাই বোনে মারামারি। কেন মারামারি? বাবা যে সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তির জন্য। তো আমি সম্পদ করে কী করবো একদিক, আরেকদিক হচ্ছে আমার সম্পদ, আমি সম্পদ করে গেলাম। কিছুদিন আগে মারা গেছেন, আপনি দেখেছেন, আমাদের নাম উল্লেখ করলাম না, বাংলাদেশের অনেক শিল্পপতি মারা গেছেন। কী হয়েছে? কিছু হয়েছে? আজকে এই শিল্পপতি যারা মারা গেছেন, তারা যদি এই সম্পদগুলো তাদের ফ্যামিলির জন্য যদি আংশিক রেখে, চলার মতো রেখে, যদি বাকিগুলো প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে কোনো কোনো গরিবদেরকে প্রতিষ্ঠিত করে দিতে পারতো, প্রতিষ্ঠিত করে দিতে পারতো, তাহলে কিন্তু আজীবন তারা ওই মানুষগুলোর মনের মধ্যে কিন্তু থেকে যেত, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থেকে যেত। থেকে যেত না, আল্লাহ তাআলা দিয়েছেন, দিয়েছেন বলেই তো ওনারা আরও কিছু চারা রোপণ করে যেতে পারতেন মানুষের মনের মধ্যে। করেছেন হয়তো, শিল্পপতি তো করেন, অনেককে জাকাত দেন, অনেকে ইয়ে করেন, কিন্তু সময় থাকতে আরও কিছু সম্পদ যদি সবার মধ্যে এভাবে বণ্টন করে দিতে পারতো, তাহলে অনেক কিছু তারা আল্লাহর কাছেও পেতেন এবং মানুষের মনে আর অন্যভাবে থাকতে পারতেন। তো এই জন্যই বলি, সম্পদ দরকার নেই, যে সম্পদ আমি মানুষকে দিতে পারবো না। কথা বলছেন, সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই, কখনও সম্পদের প্রতি আমার লোভ ছিলও না, বিশ্বাস করবেন তো না, এখনো পর্যন্ত আমার কোনো অ্যাকাউন্ট নেই। কথা বলছেন, এই আর কি। ও, আমার অ্যাকাউন্ট আছে শুধু ওটাই, ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া থেকে যেটা আসে ওটাই। কথা বলছেন, আমার কোনো নির্দেশ ইয়ে নেই। যাই হোক, যা বলছিলাম, আমরা আমরা কইছিলাম কথার মধ্যে কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে গেছি, তো যে যে প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছিলাম, প্রসঙ্গ কোনটা ছিলাম বলেন? আমার দুই ইকামা শেষ, এখন 3 নাম্বার চলছে, এমত অবস্থায় ইকামা রেনু হবে কি? অবশ্যই রেনু হবে, রেনু না হওয়ার মতো কিছু নেই। ইকামা 3 ইকামায় হলে রেনু হবে না, এ কথা কিন্তু কেউ বলে নাই, ঠিক আছে? এ কথা কিন্তু কেউ বলে নাই, এগুলো ভিত্তিহীন কথা। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দিতে আমাদের এই পেজে। আপনারা সবাইকে ইনভাইট করে রাখবেন, ফলো করে রাখবেন, আমার আইডি আব্দুল হালিম নিহন যে আইডি আছে সেখানে ফলো করে রাখবেন, সি ফাস্ট করে রাখবেন। ভাই, সাধারণ ক্ষমার সুযোগ আসবে কি না? আশা করছি সাধারণ ক্ষমার সুযোগ আসবে আপনাদের জন্য ইনশাল্লাহ।
আকাশ আহমেদ লিখেছেন, মানবতার ফেরুল আব্দুল হালিম নিহন ভাই, মিস্টার ভেরিফাইড, থ্যাংক ইউ সো মাচ। প্রবাসী কল্যাণ কার্ড করলে উপকার হবে? হ্যাঁ, প্রবাসী কল্যাণ কার্ড করলে উপকার হবে বলছে, তবে বয়স বয়স সীমা আছে এখানে মধ্যে, নির্দিষ্ট একটি বয়স আছে, সেই বয়সের মধ্যে আপনি করতে পারবেন। আমাদের যে সেবা কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে আপনি প্রবাসী কল্যাণ কার্ডগুলো আপনি করতে পারবেন চাইলে। অবৈধ যারা আছে তাদের জন্য প্লিজ কিছু একটু করুন, চেষ্টা করছি। অবৈধ যারা আছে তাদেরকে দেশে পাঠানোর জন্য আমরা কথা বলছি, চেষ্টা করছি, আমরা অবশ্যই কথা বলবো। আমাদের পরিস্থিতি আরেকটু আরেকটু স্বাভাবিক হলে, এখনও তো বলছি আরেকটু স্বাভাবিক হলে হয়তো আমরা আরও জোরালোভাবে আপনাদের নিয়ে কথা বলতে পারবো। আমাদের অসুস্থ যারা আছেন তাদের নিয়ে আমরা কথা বলতে পারবো। ভাই আপনাকে লাল গালিচা সালাম দেওয়া দরকার। ভাই লাল গালিচা সালাম আসলে দেওয়ার দরকার নাই, লাল গালিচা সালাম আর ওই হলুদ গালিচা সালাম ওটা বুঝি না, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন, এটা আমার জন্য অনেক অনেক কিছু, ঠিক আছে, এটা আমার জন্য অনেক কিছু, দোয়া করবেন, ভালোবাসবেন, অতটুকুই। নিহন ভাই আমি অসুস্থ, আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি দেশে যেতে চাই। ভাই আরে এমজে আলী লিখেছেন, আমি আপনাকে একটা কথা বলি, অনুরোধ করছি, আপনার যারা অসুস্থ আছেন আমি আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারবো, তবে ছুটিটা আপনারা লাগাইয়ে দেন। আপনি যদি ছুটিটা লাগিয়ে আনতে পারেন, খুলুসটা লাগিয়ে আনতে পারেন, তাহলে আমি পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো। তবে অসুস্থ হলে, অসুস্থ হলে একটা কথা বলি, অনেকে বলছেন, অনেকে না একটা কথা কানে এসেছে, দুই একজনে বলছেন অনেক লোক না হাতে ব্যান্ডেজ লাগিয়ে নাকি আমি লোক পাঠাচ্ছি, তো এখানে আমার বেনিফিটটা কোথায়? এ কথাটা অসুস্থ যে আমি পাঠাতে পারবো বলছি, তো হয়তো আমি যখন গ্যারান্টি দিয়ে বলি অসুস্থ যারা আছেন তাদেরকে দেশে পাঠাতে পারবো, হয়তো ওই প্রেক্ষিতে আমার সমালোচক যারা আছেন, হ্যাঁ, তারা হয়তো এক কথা দিয়ে একটা কথা বলছেন, তো তারপরও তো আমি চেষ্টা করছি আপনাদেরকে পাঠাইতে, পাঠাতে চেষ্টা করছি না, তবে ছুটি এবং খরুচ যেটা সেটা আপনারা লাগাই নিয়ে আসেন, অসুস্থ হলে আমি দেশে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। নিয়মিত ফ্ল্যাট কবে হবে? নিয়মিত নিয়মিত ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা আছে আপনার কোরবানের পরে, হয়তো বা হওয়ার সম্ভাবনা আছে, আর সম্ভাবনা পেলে মাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দিব। হাবিব লিখেছেন, বিমানের টিকিটের দাম কমাতে চেষ্টা করেন ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকটা কমেছে, আরও কমবে। যাই হোক, অনেকক্ষণ আজকে কথা বলেছি, অনেক ভিউয়ার্স এর মধ্যে যুক্ত হয়েছেন, অনেক ভিউয়ার্স এর মধ্যে আছেন, ভয়েস ক্লিয়ার ছিল কি না জানি না, যারা যুক্ত ছিলেন, যারা প্রথম থেকে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। আপনার যারা এখনও পর্যন্ত আমার আইডি আব্দুল হালিম নিহন আইডিটি ফলো করে রাখেননি, সেটা ফলো করে রাখতে পারেন, ওখানেও তথ্য দিই, আবার অনেকগুলো তথ্য এখানেও দিই, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আশেপাশে যদি কোনো সিরিয়াস কোনো রোগী থাকে, অসুস্থ অবস্থায় আছেন, তাদের খবর আমাদেরকে দিন, আমরা দেখে আসবো, প্রয়োজনে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা অবশ্যই করবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ আরেকটি কথা, খাবার দাবারও যদি কেউ যদি কোনো সমস্যা, এখনও যদি সমস্যা হয়ে থাকে, অসুস্থ কাজ করতে পারছেন না, খাবার দাবার সমস্যা, তাহলে সেটাও আমাদেরকে জানান, সমস্যা নেই, খাবার দাবারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ, আমাদের টিম, আমাদের স্পন্সর যারা আছেন তাদের সবার সহযোগিতাই, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।